আবারও রানীনগরে বাম কংগ্রেস জোট কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার গভীর রাতে রানীনগর থানার মালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাখালদাসপুর চুয়াপাড়া এলাকায় আরএসপি প্রার্থী আজাবুল শেখের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। সেই সাথে আশপাশের মোট ছটি বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। বাড়িতে ঢুকে বাড়ির গবাদি পশুকে বেধড়ক মারধরের অভিযোগ, সেই সাথে দোকানঘর লুটপাট, বাড়ির আসবাবপত্র ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যে কিনা কোনো রাজনৈতিক দলের সমর্থক না, তারও অটো গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর এলাকায় পুলিশি টহল রয়েছে। আরএসপি প্রার্থী আজাবুল শেখ জানান, আমরা শুধুমাত্র বিরোধী দল করার জন্য আমাদের ওপর সন্ত্রাস চালানো হচ্ছে, আমাদের বাড়িঘর ভেঙে লুটপাট করা হয়েছে, আমরা আতঙ্কিত। পুলিশের একাংশের উপস্থিতিতেই এসব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গরিব মানুষরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাদের কাজের জন্য কাজের জায়গা পঞ্চায়েত ফিরে পেতে তারা লড়াই চালাচ্ছে। ওরা ভয় করছে, তাই বলছে তোমরা প্রশাসন কতক্ষণ রাখবা, আমরা তোমাদের উপর হামলা চালাবো। তাই আমার জোরহাত করে অনুরোধ করছি, এখানে ক্যাম্প করা হোক, পুলিশ বাহিনী থাকুক বা আমাদের কেন্দ্র বাহিনী দেওয়া হোক। হ্যাঁ, এবার এরা ডেলি টুকটাক করে, এরা বলতে কারা? টিএমসির লোকেরা। এবার সব মালটা খেয়ে এসে প্রতিদিনে এখানে লাফালাফি হয়, পুলিশ সচেতন হইলে যায়, রাত্রেও ঘুমিয়েছি। ওইরকম রাত্রে এসে ওই তো মার ধর করে ভাঙচুর করে দরজা ভাঙিয়েছে আমার ঘরে, পারেনি তখন আমার গাড়িটাকে ভেঙেছে। তৃণমূলের লোকেরা এসে মামা সিতিলা গাল দিছে আর জোট পার্টি বাড়া ইয়া ওইটা ওটা বলছে আর ভাঙচুর করছে আমাদের উপর। আমরা তৃণমূল করবো না, এরকম অত্যাচার করছে। এই বিষয়ে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিজান হাসানের দাবি, তৃণমূলের এমন দুর্দিন এখনও আসেনি যে তার জন্য বিরোধীদের ঘরবাড়ি ভাঙচুর করতে হবে। ওদের কোনো সংগঠন নেই, সেই জন্য ওরা নিজেরাই নিজেদের বাড়ি ভাঙচুর করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে, পরে এসবের জবাব দেওয়া হবে বলেও তিনি দাবি করেন। আর তৃণমূলে হারবাদ বাহিনী 30 থেকে 35 জনা অতত্ব গালাগালি করে লাঠি সুটা নিয়ে আপনার আমার ঘরে টিন পড়াইছে, গরু পড়াইছে, আমার বিছানায় শুয়েছি, বিছানার বিপরীত দিকে আপনার লাঠি কাজ করছে, আর সে কাছে আপনার এই ধরে ধরে পড়ছে, মাটি ধরে আমরা জোট পার্টি করছি।